প্রথমবারের মতন মোদি সরকার বাংলাদেশকে নিয়ে ভাষণ দেন। তিনি বলেন, বাংলাদেশের অবস্থা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। আর আপনারা যারা গুজবে কান দিচ্ছেন, বলেন যে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে বাংলাদেশিরা, এটা সম্পূর্ণ মিথ্যা তত্ত্ব। কারণ আপনারা জানেন যে বর্তমান সময় বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না, যার কারণে একটা প্রতারক চক্র বাংলাদেশকে আরও তলানোর জন্য এরকম বিভ্রান্তকর ভিডিও ভাইরাল করতেছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশ মে জো কুছ ভি হুয়া হ্যায় উসকো লেকর পড়োসি দেশ কে নাতে চিন্তা হোনা মে ইসকো সমঝ সকতা হুঁ। মে আশা করতা হুঁ কি ওয়াহাঁ পর হালাত জলদ হি সামান্য হোঙ্গে, খাস করকে 140 করোড় দেশবাসীয় কি চিন্তা কি ওয়াহাঁ হিন্দু वहां के अल्पसंख्यक उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। भारत हमेशा चाहता है कि हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले। शांति के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। हम आने वाले दिनों में বাংলাদেশ কে বিকাশ যাত্রা মে হমেশা হমারা শুভচিন্তন হি রহেগা, ক্যোঁকি হম মানব জাতি কি ভালাই সোচনে ওয়ালে লোক হ্যায়। মেরে প্যারে দেশবাসিয়ো,